শারদীয় দুর্গোৎসবর আনন্দ উৎসাহর মাজতে নবমীর নিশা মরাণত সংঘটিত এক ভয়াবহ পথ দুর্ঘটনাত এজন যুবকর হুকাবহ মৃত্যু হয়। মরাণর তিলৈনগর গ্রাম্য বজাৰৰ সমীপত 37 নং রাষ্ট্রীয় ঘাইপথত এখন এম্বুলেন্সর সত্যি হওয়া মুখামুখি সংঘর্ষত স্কুটি আরোহী যুবকজনের মৃত্যু হয়। মরাণর সমীপবর্তী তিলৈনগর নতুন গাঁৱৰ রুবুল বৰুৱা নামৰ যুবকজনে এখন স্কুটিরে নিশা প্রায় 11 বজাত মরাণর দিকে গৈ থকা অবস্থাতে ডিব্ৰুগড় অভিমুখী AS04AC4656 নম্বৰৰ এম্বুলেন্সৰ সৈতে দুর্ঘটনাত পতিত হয়। সংকটজনক অবস্থাত যুবকজনক নিশা আরক্ষীয়ে উদ্ধার করে মরাণ মেডিকেল সেন্টারত ভর্তি করে যদিও ইতিমধ্যে মৃত্যু হয় যুবকজনের। উদীয়মান যুবকজনের অকাল মৃত্যুত সমগ্র অঞ্চলটোতে গভীর শোকর ছাঁ পড়েছে। ঘর তিলৈত মোৰ ভতিজায়ে হয়, প্রায় রাতে মাল লাগিছিলে, আহি থাকতে গ্রাম্য বজাৰ ওচৰতে এম্বুলেন্সৰ এক্সিডেন্ট হল, তাতে ডেড মানে নার্সিং হোমলৈ আনি আছিলে বোলে, তাত নার্সিং হোম পাওঁতে পাওঁতে মারা গেল, প্রায় 28 মানে হয়েছে আর। নামটো ৰুবুল বৰুৱা, লগৰ আছিলে, মানে মানলে আহিছিলে বোলে, পূজা খাবলৈ আহিছিলে কি কৈছিলে গম নাপাওঁ, ৰাতিপুৱা আহিয়ে গম পাইছোঁ এতিয়া, মই কি হৈছে সেইটো গম নাপাওঁ, ঘৰলৈ গৈছিলে বোলে, তেতিয়া এম্বুলেন্সৰ ফোন এখন দিব মুখামুখি মাৰিলে বুলি কৈছে।